হাসিনা চেহারা বাংলাদেশ, ভারত বিহীন বাংলাদেশ, হাসিনা মানে ভারত, সব দিয়েছিল। আর কয়েকটা দিন সময় পাইত ভাই, আল্লাহ আমাদের রহম করেছেন, আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ, পুরো বাংলাদেশ দিয়ে দিয়েছিল। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যে রেল লাগিয়ে তো 14 কোটি রেল লাগে, ওদের পুলিশ আসতো, ওদের মিলিটারি আসতো, দক্ষিণে ডোমগুলোর বাঁধ খুলে দিয়েছে, পানি এসেছে বাংলাদেশে। আজকে এই নোয়াখালী কিংবা আশেপাশে যে বন্যা হয়েছে, এই বন্যা কিন্তু আমাদের জন্য শিক্ষার একটা বিষয় আছে। এই বন্যায় সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যার্ত মানুষদেরকে রক্ষা করার জন্য। আমি খেয়াল করেছি সেই দক্ষিণ দিকে চট্টগ্রাম থেকে তারা সম্মিলিত ভাবে এই বন্যা নিবারণ মোকাবেলা করেছি করবো। আমরা সম্মিলিত ভাবে ভারতীয় আধিপত্য আমার কোন জায়গা নাই, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার উচ্চ হবে, আমার কোন ঠিকানা নাই বাংলাদেশ ছাড়া, আমার কোন ঠিকানা নাই। এখন আমার নেত্রী খালেদা জিয়া আওয়ামী লীগ নেত্রী হাসিনার তুলনা একটু আওয়ামী লীগের ভাইয়া করে দেখেন, আপনাদের সবাইকে মেনে রেখে চলে গেছে। আমার নেত্রী এখনো জীবন বাজি রেখে আমাদের মাঝে আছেন। এক কথা বলি, এই হলো আমার দৃষ্টিতে খেলে দিয়ে, এই হলো বিএনপি, এই হলো বিএনপি নেতা কর্মী, বিএনপি নেতা কর্মীরাও দেশ নেত্রী বেগম খেলা দিয়েকে খেলে চলে যায় নাই। Thank you.